হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপশ্রী, আবার চলে আসলাম তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে। অবশ্যই শাড়ি ব্লগ, তোমরা দেখে বুঝতেই পারছো আমি শাড়ি পরে আছি। তো সবাইকে ফার্স্টেই বলি, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট, যে যখন দেখবে তখন সে সেইভাবে নিয়ে নেবে। আর এখন আমি ব্লগটা করছি অবশ্য আফটারনুনে, দুপুর হতেই যায় প্রায়। তো কি করছো তোমরা সবাই আজকে? তোমাদের লাঞ্চ মেনু কি আমাকে বলো। তো আমাদের আজকে তো লাঞ্চ মেনু হলো চিকেন, শুধু চিকেন না, চিকেনের সাথে ডাল রয়েছে, ভাজা রয়েছে, তো স্যালাড রয়েছে, তো এগুলো রয়েছে। আর আর আমি এখন যাব মেকে আনতে। সবার আগে এই ব্লগটা এন্ড করলে করেই তারপরে আমি বেরোবো, মেকে আনতে যাব। আর তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, অনেকদিন হয়েছে শাড়ি পরে ব্লগ শেয়ার করিনি। তোমরা বারবার আমাকে বলো কমেন্ট করে যে বৌদি শাড়ি পরে ব্লগ দাও, শাড়ি পরে ব্লগ দাও। তো আজকে শাড়ি পরেই ব্লগ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কমেন্টটা কোথায় করবে সেটাও তোমরা জানো। তাও আমি বলে দিচ্ছি, আমাকে তোমরা যার যা কমেন্ট করে সবাই ইনস্টা আইডিতে করবে। আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী। আর আমার ফেসবুক পেজও রয়েছে, যারা এখনো ফলো করোনি তারা ফেসবুক পেজটা ঝটপট ফলো করে নাও। আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক। তো চলো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা এখনো, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আচ্ছা তোমরা বলো তো, তোমরা সানডে সাসপেন্স শোনো? আমি কিন্তু প্রচণ্ড সানডে সাসপেন্স মানে প্রচুর শুনি, বিশেষ করে ফেলুদা সিরিজ, ব্যোমকেশ বক্সীর কোনো গোয়েন্দার কোনো এই টাইপের গল্পগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। রাত্রেবেলা মানে শুয়ে আমি আগে এইগুলোই চালাই মোবাইলে, শুনতে শুনতে তারপরে ঘুমাই, আবার মাঝরাতে উঠে বন্ধ করি, এরকমই করি। আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ আমাকে বলবে অবশ্যই। হ্যাঁ চলো আজকের মতো টাটা।